না ওই কেলটার বাপটা আছে হেগে এইখানে দান মাজতে মাজতে চলে এসেছি এটা কি দান মাজার জায়গা এখন হেগে এখানে এসেছে এখন আমাকে গোবর দিতে হবে গোবর জল দেবো পুজবো তারপর তো হবে এখন আমি কতক্ষণে চান করবো তারপর রান্না করবো বলো তো হেগে এখানে দান মাজে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আমার কাজ কম নেই বলছি আমার কাজ আছে তবু শুনছে না এই গোবর জল ছড়া দেবো এবার তারপর কখন রান্না চাপাবো বলতো তোমার হাত পা তো সাদা হয়ে গেছে এত জল ঘাটা ভালো না কিন্তু দিদি চুপ কর আমি ফর্সা এত খালি জানে না কিছু এই তুই কি এতে জল খেয়েছিস বোতলটায় তুই তো মুখ দিয়ে জল খাস নিশ্চয়ই মুখ দিয়ে জল খেয়েছিস দাঁড়া আবার আমায় চান করতে হবে ভালো লাগে না সারাদিন চান করে করে আমার আমি মরেই যাবো আবার আমাকে এগুলো ধুতে হবে বিছানার চাদর ধুতে হবে সবকিছু ধুতে হবে পুরো ঘরটা আবার গোবর জল দিতে হবে খুব ভালো লাগে না